ছাত্রীদের বাথরুমে জানালার কাঁচ ভাঙা। রাতে হোস্টেলের ভেতর ঢুকে পড়ছে বহিরাগতরা। নিরাপত্তার দাবিতে হোস্টেলের বাইরে বিক্ষোভ ছাত্রীদের। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য। রাত হলেই দুষ্কৃতীদের আনাগোনা। অভিযোগ, ছাত্রীদের হোস্টেলে ঢুকে পড়ছে একদল যুবক। এবার হোস্টেলের নিরাপত্তার দাবিতে হোস্টেলের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার রাতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হোস্টেলে মুখ ঢাকা অবস্থায় ঢুকে পড়ার অভিযোগ। এ বিষয়ে জানা গেছে, গত রাতে হোস্টেলের এক ছাত্রী বাথরুমে যাবার জন্য ঘরের বাইরে যান। অভিযোগ, তখনই দরজা খোলা থাকার সুযোগ নিয়ে আর এক দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় ঘরের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে থাকা ছাত্রী সে দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ছাত্রীর চিৎকারে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতী। ছাত্রীদের দাবি, এর আগেও একই ঘটনা ঘটেছে হোস্টেলে, কখনো কখনো ঘটছে চুরির ঘটনা। ছাত্রীদের অভিযোগ, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা হোস্টেলে ঢুকে পড়ছে। মূলত সেই অভিযোগেই এদিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। এ বিষয়ে এক ছাত্রী বলেন, তার সহপাঠী রাতে একটার পর বাথরুমে গেছিল, সে সময় দরজা খোলাই ছিল। সেই সুযোগে এক দুষ্কৃতী সরাসরি তার বিছানার কাছাকাছি চলে আসে। ছাত্রীদের দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ছাত্রীদের হোস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তখন আমি আর আমার রুমমেট ছিলাম রুমে, তখন ও বললো যে বাইরে যাব, বাথরুম যাব, রুমটা আমি মানে খুলে দিয়ে যাচ্ছি, মানে রুম বাইরে থেকে লক করে তারপর বাথরুম যাই আমরা। তো বললো যে তুই রেগে আছিস, তাহলে আমি টেনে দিয়ে যাচ্ছি। তো ও জাস্ট গিয়েছে, আর ওই মুহূর্তেই আবার রুমে সাউন্ড হচ্ছে যে দরজা খোলান। আমি ভাবছি যে ওই আসছে বলে ব্ল্যাঙ্কেট থেকে মাথা বের করছি না, দেখলাম জাস্ট আমি ভাবলাম এত তাড়াতাড়ি চলে আসলো বলে মুখটা বাইরে করেছি, আর অমনি দেখছি যে একটা কেউ একটা মানে এতটা পুরো কভার করা ছিল, ওর মাথায় টুপি পরা ছিল, এইভাবে পুরো তাকিয়েছে, আর আমি চিৎকার করতে লেগেছি, তখন ও সাইড দিয়ে পুরো চলে গেল। তারপর আমি রুম থেকে মানে রুমটা গিয়ে লক করে দিয়েছি। খবর পেয়ে শুক্রবার হোস্টেল পরিদর্শনে আসেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানস কুমার সান্যাল। এ বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছাত্রীদের নিরাপত্তা দেওয়া। ইতিমধ্যেই দেখেছি ছাত্রীদের বাথরুমের কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি দ্রুত এখানে সিসি ক্যামেরা বসানো হবে। স্থানীয় পুলিশকেও জানানো হয়েছে রাতে পেট্রোলিং বাড়ানোর জন্য। তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে বলেও জানান উপাচার্য। ছাত্রীরা যাতে যথেষ্ট নিরাপত্তার মধ্যে থাকে সেই ব্যবস্থাই করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। দেখলাম বাথরুমের কাঁচ ভাঙা, এটা তো বিশ্ববিদ্যালয়ের, মেয়েদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। আমি ওদের অ্যাসিওর করে এসেছি, আমাদের যে এক্সিস্টিং টিম আছে সিকিউরিটি, পুরোটাই আমরা পাল্টাবো। যেখানে যেখানে আউটসাইডের লাইটগুলো জ্বলছে না সেগুলো জ্বলিয়ে দেবো, এবং আমি লোকাল পুলিশের সাথেও কথা বললাম, পুলিশের আইসিও আছে, ওরাও পেট্রোলিংয়ের ব্যবস্থা শুরু করবে। আশা করি এই ধরনের ইনসিডেন্ট ঘটবে না। সিসিটিভিটাও আমরা খুঁজছিলাম, ওটা প্রসেসে আছে, 2-1 দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আশা করছি ইনস্টলেশন এটা শীঘ্রই করতে পারবে। আমি একটা তদন্ত কমিটি তৈরি করেছি, সেই তদন্ত কমিটি আমাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, কল্যাণী। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।